তারপরে রাত তিনটা যখন বাজছে আমি মোবাইল টিপতেছি, টাচ ফোন ছিল একটা, ওইটা টিপতেছিলাম, হঠাৎ করে দেখি কি পর্দা ছিল লঞ্চের জানলার, যে পর্দা থাকে শীতের সময় তো পর্দা লাগানো থাকে জানলার ওই পাশে, দেখি কি হলুদ হলুদ, আমি ভাবছি কি হলুদ লাইট মারছে বড় কে, হঠাৎ করে পর্দা পুইরা হঠাৎ করে দেখি অনেক আগুন বাইরে, আগুন ঢুকে গেছে লঞ্চের ভিতরে, আমি আমার মা আমার বোন সবাই ঘুমে, ওরা সবাই ঘুমায়, তাড়াতাড়ি কই মা ওঠো তাড়াতাড়ি আগুন লাগছে, মা উঠছে সবাই উঠছে, আমার বোনটা তাড়াতাড়ি বাচ্চাটা কোলে নিয়েছে, আমার মোবাইল কই, আমাকে মোবাইল লাগবে না, তুমি তাড়াতাড়ি আমার হাত ধরে নিয়েছে না, মনে হয় কেউ কল দিতে চাইছিল পারে না, এরপরে একটা ভাইয়ে নামতেছে সার দিয়ে, ভাই ভাই নিচ্ছে সিঁড়ি দিয়ে নামার কোনো উপায় নাই আগুন, আমি কই কি ভাইয়া ওনার আমি জড়াই ধরছি, আমি ভাইয়া আমাদের একটু নিচে নামাই না, উনি নিজে নিজে সানসাইডে নামে গেছে, আমি সাহস করে ই করছি ওই পাশে গেছি, যে এক পা দিছি আরেক পা দিছি, পাই বেয়ে নিচে নামছি, আর তো থাক পাই না, যেহেতু দোতলায় ছিলাম নিচতলায় তো অনেক বড় জানলার মতো ফাঁক, ওখানে আর কোনো স্পেস নাই পাড়া দেওয়ার, বিশাল বড় ই, পরে আমি কই কি মা আমি লাভ দিই যদি পানিতে পড়ি পড়বো, যদি বাচ্চা দেয় তোমার হাত ধরবো তুমি নিচে নামো, লাভ দিছি পর অর্ধেক বডি পানিতে পড়ে যাওয়া ধরছে, আর অর্ধেক ছিল সানসাইডে, একটা ভাই পাটাই নিয়ে ধরছে আমার, ওই যে ভাইটার জড়াই ধরছিলাম উনি পাটাই নিয়ে ধরছে, পাটাই নিয়ে ধরার পরে আবার বলতেছি কি আপু তাড়াতাড়ি ওনাদের না আমার, আমি দাঁড়াইছি কই কি মা আমার কইছি তুমি এনে দাঁড়া তোমার কিন্তু নামো আমি যদি পানিতে না পড়ি, ও মা কই নামো দেই মাই নাই, ভিতরে চলে গেছে ওকে আনতে আর পাই নাই, অনেক চিলেছি 5 মিনিট চিলেতেছি পাই নাই, আমার এদিকে আগুন চলে আসছে ওই না দাঁড়ানো সম্ভব না, আপনার মনে হয় কি আমার মা নামতে পারছে না, আমার মা নামতে পারে নাই, যখন গায়ে আগুন লাগছে তখন মনে আমার মা নদীতে লাভ দিচ্ছে, শরীর পুরে নাই খালি ফেসের এন থেকে এন থেকে টিয়েছে, মানে গিরিল ধরতে গেছে গিরিল তো আগুন হয়ে রয়েছে, আর বোন বোন ওই সময় বোন ওরা পুরে ওরা ওরা মনে পুরেই সাইয়ে গেছে, ওরা আর কি ওখান থেকে বের হতে পারে না আপনার সাথে, মানে আমার সাথে তো বের হতে পারে না, আমি তো চেষ্টা করছি না মানো, আমি তো দাঁড়াইছিলাম অনেকক্ষণ চিল্লাইছি নাম তোর হাত ধরে, পড়লে নদীতে পড়লে আমি হাত ধরে উঠামো, আমি তো আছি লঞ্চে, আর কোন ইপাই না দোয়াই নিঃশ্বাস নেওয়া যাইতেছিল না, আমি পর্দা ফাঁক করে বাইরে মুখ দিয়ে নিঃশ্বাস নিছি, ওরা তো হ্যাঁ পারে না বুদ্ধি করতে পারে, আগুনটা তো নিচ থেকে উপরে উঠছে জানলার ভিতরে, আমরা আসলাম লঞ্চের দোতলার পিছনে একদম পিছনে সিট, প্রথমে আমার মা একতলায় সিট নিয়েছে, আমি দোতলা পছন্দ করি, কি মা নিচতলা ভালো লাগে না দোতলায় চলো, দোতলায় উঠছি, তারপর আর বাঁচাইতে পারি নাই, তারপর ওই পাশে গেছি লঞ্চের ওই কোনায়, এক কোনা দিয়ে আরেক কোনায় গেছি সানসাইডের, একটা আঙ্কেল বসে আছে কোনায়, ড্রাপ দিলাম কি আঙ্কেল আমার কি একটু নিয়ে যাবেন, আমি তো সাঁতার জানি না, কয় কি একটা লোক আবার ওই গোলগুলো নিয়ে আসছে পানিতে ভাসতা শুনি, আমি কয় কি আঙ্কেলটা কয় তুমি এইটার মধ্যে এইটা ধরে ভাসো, আমি কি আঙ্কেল যদি ছুটতে যাও আমি তো বাঁচবো না, ওইটা ধরি নাই, পরে আঙ্কেল লাভ দিছে নদীতে, আমি কয় কি আসো আমাকে আঙ্কেল বাঁচতে পারবো তো, কয় পারবা বাঁচতে পারবা, কারণ ওইখানে থাকার কোনো স্কোপ নাই, আগুন চলে আসতেছিল, তারপর লাভ দিছি নদীতে, সাঁতার জানি না লাভ দিছি, তারপরে ওরকম উনি সাঁতার কাটে না, উনি কেমনে কেমনে সাঁতার কাটছে, আমি শুধু গেঞ্জিটা ধরেছিলাম ওনার, অর্ধেক গেছি সাঁতার কাটটা, উনি আর পারে না সাঁতার কাটতে, উনি কয় কি মা আমি আর পারবো না, আমি তো দেখতেছি লাইট মারতেছে মানুষ তরে থেকে কিন্তু তাও কেউ আসতেছে না, আমি আঙ্কেল আর 1 মিনিট সাঁতার কাটলেই আমরা তরে উঠতে পারবো, আপনি হাল ছাড়েন না, সুইটটাও গেছে আর মধ্যে ওনার থেকে আমি সুইটে গেছি, আবার থাবা দিয়ে ওনারে ধরছি, তারপরে উনি সাঁতরাইতেছে আর পারে না, কুলে আইছি তারপরও দেখি মাটি পাই না পার নিচে, তারপর সুইটে গেছি, কে জানি একজন আমার গায়ে কলা গাছ মারছে, কলা গাছটা আমার গায়ে পড়ছে, কলা গাছটা ধরছি কিন্তু কলা গাছটা ছুটে গেছে, কলা গাছটা আর ধরতে পারি না, ওইটা ধরতে পারলেও একটা আশা ছিল, অনেক কষ্ট করছি যুদ্ধ করে বাঁচছি জীবন, অনেক কষ্ট পাচ্ছি, বারবার পিছনের দিকে তাকাইছিলাম আগুন।